চাইছি আমি যে কোনো মূল্যে হল যে প্রত্যেকটা গায়কের গলা টিপে হত্যা করবো আমি আমার গলা দিয়ে এই প্রথমবার মানুষজন হাত দিয়ে গলা টিপ দেবেন আমি গলা দিয়ে গলা টিপে হত্যা করবো প্রতিটি গানকে এই শোর নাম হচ্ছে ইভেলি প্রেজেন্স নাট বলতে টু ফোন কিংস অনিয়ন ক্যাপিটাল এফএম 94.8 ছাড়া পৃথিবীর কেউ হতে পারতা দেন আমাদের দ্যাটস ওয়াই আমরা এখানে যে সেটে আসি সেটেই আসি এখান থেকে নড়তে সরতেছি না তবে এমন না যে আমাদেরকে নড়তে সরতে কেউ মানে না করেছে আমাদের বিভিন্ন জায়গা থেকে মিলিয়ন মিলিয়ন স্যালারিতে আমাদের ডাক আসে কিন্তু আমাদের ব্যাংকের লিমিট অল্প হয়েছে আমরা যাচ্ছি না আমাদের ব্যাংকে বসে এত টাকা একসাথে ঢুকলে ভাই আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্র্যাশ করবে ব্লক হয়ে যাবে ক্র্যাশ করবে এই টাকা পাবেন না পরে চিন্তা করলাম বাবা নাই মামা থেকে কানা মামাই ভালো মিলিয়ন মিলিয়ন দরকার নেই আমাদের যে লাখে টাকা দেয় তেমন চলবে বলে দিলাম মুখ ফসকে বলে দিলাম আমাদের চার পাঁচজন মিলে লাখে আর আমাদের আমাদের স্যালারি সিক্স ডিজিট মুখ ফসকে বলে দিলাম শিট আপনাকে আমি অনেকবার বলছি যে আমাকে আমি যখন দেখবেন যে এসব ব্যাপারে আমি অনেক বেশি বলে ফেলছি আমাকে কাশি দিয়ে আটকাবেন এই জন্য আপনি যখন থাকেন না তখন আমি খুব রিস্কে থাকি যখন আটকানোর কেউ নাই আমার মুখে লাগাম ছাড়েন কথা বলতে থাকি তখন আমাকে কেউ আটকায় না মাঝে মাঝে এসএমএস কমেন্ট দিয়ে লিসেনার আমার আটকায় তো বলতে হবে তোমার বলা ঠিক হয় নাই তুমি এটা উইথড্র করো আমাকে উইথড্র করতে হয় মানে কেউ মানে বুঝলাম না মেয়েদের বয়স আছে ছেলেদের স্যালারি কেউ বলে না না তারপরে মুখ ফসকে আপনি স্যালারিটা বলে দিলাম গোলাপ ফুল মানে কখন বিয়ের সময় না বিয়ের সময় কেউ মারছেন আপনি আপনি কোনটাই সারেন নাই আমাকে আপনার যেদিক দিয়ে যেদিক দিয়ে মারা প্রয়োজন সব দিক দিয়ে মারছেন আপনি বিয়ে আমরা তো আরেকটা খাইতেছি কবে আবার খুব তাড়াতাড়ি আমার দ্বিতীয় বিয়ে সামনে শুনছেনই আজকে নাট ভাইয়ের চুল এলোমেলো কারণ উনি আজকে একটু হট আছে চুল এলোমেলো থাকলে মেয়েদের কট লাগে আর নাট ভাই কট লাগে শুধুমাত্র কথা লোকের তার চুলগুলো পড়ে যেতেছে সেই দুঃখে দুঃখে টেনশনে চুলগুলো আরো পড়তেছে ভাই রে ভাই চুল সব পড়ে যেতেছে বলেন কি কেন চুল পড়ে যাচ্ছে টেনশনে এমন কি টেনশন কই চুল পড়ে যাচ্ছে সেই ওষুধটা নিন এটা দিলে চুল উঠবে আচ্ছা ও সে চুল উঠবে মানে কি যেখান থেকে পড়ে গেছে ওইখানে উঠবে নাকি যেগুলো আছে ওগুলো উঠে যাবে না এটা তো তাও ভালো যে আগে বলছে ওষুধ বিক্রি করে ফেলাইছে ইউজ করে টাক মাথা নিয়ে আসছে বলছে কি ব্যাপার আপনার এই অবস্থা কেন আমাদের ওষুধ নেন নাই তোদের থেকে ওষুধ নিয়ে তো আমার এই অবস্থা আগে চারপাশে চুল আসলো এখন এটি দেওয়ার পরে চুলটি পড়ে গেছে ওষুধকে কি লেখা কি যে 100% গ্যারান্টি চুল উঠবে তো চুল তো উঠছেই 100% খালি করবে তারপরে গজাবে অসাধারণ তো যাই হোক সবকিছুর মাঝখানে আমি একটা ব্যাড নিউজ দিয়ে দিই সেটা হচ্ছে গিয়ে অনেক প্রতীক্ষার পর আজকে রাত 9টায় আমার ভিডিওটা আসতেছে অনেক অনেক সাধনার পরে আমি এই খুশিতে কি খাবো আজকে আর কি খাবো অনেক সাধনার পরে পেলাম আমি ভিডিও মানে সাউন্ড এবং সাউন্ড পাওয়ার পরে মানে আমি আর সহ্য করতে পারিনি সাথে সাথে এডিট করে আমি অলরেডি শিডিউল পোস্ট করে দিয়েছি জাস্ট নাট জাস্ট কাটাই কাটাই আমরা তাহলে ইয়ে করবো আমার জন্য একটা ইন্সপিরেশন এটা হচ্ছে বল্টু যখন ভিডিও আপলোড দেয় তখন মনে হয় যে ও আচ্ছা তাহলে তো আমার হাতে কিছু নাই এখন তো নতুন করে স্ক্রিপ্ট লিখতে হবে তো বল্টু যখন ভিডিও আপলোড দিবে তখনই মনে হবে ও হো এখন তো তাহলে স্ক্রিপ্ট লিখতে হবে ঠিক আছে বল্টু তাহলে রেডি থাকো আমাদের আমরা নায়িকা সংকটে ভুগছি আমরা সেকেন্ড আমার সেকেন্ড স্ক্রিপ্ট রেডি না সত্যি কথা হচ্ছে আমরা নায়িকা সংকটে ভুগছি নায়িকা চাই নায়িকা চাই আমাদের আমার ভিডিওর নিচে তো হচ্ছে ইয়ে দেওয়া ছিল মানে যে স্পন্সর আসার আগে লাস্ট ভিডিওটা তো স্পন্সর্ড তার আগে তুই তো ভাই দামি চ্যানেল তো আগের ভিডিও গুলো আগের ভিডিওতে তো দেওয়া ছিল যে মানে কন্ট্যাক্ট সজল আনোয়ার 06@gmail.com সেইখানে কি ধরনের কন্ট্যাক্ট আসতো মানুষের সিভি আসতো
যে আমি আপনার সাথে কাজ করতে চাই, যে সিবি বাবা ভালো কথা, তাহলে আমারও দেওয়া লাগবে। আমাদের সিবি পাঠাইতো এবং একটা সিবি আমি খুলে পড়েও দেখছি। হ্যাঁ, কারণ হচ্ছে অভিজ্ঞতা কি প্রথমে তুমি আমার ভিডিওটা দেখো, ব্যস্ত পারো কিনা, যদি ব্যস্ত পারো তারপরে তোমাকে। পুরুষতান্ত্রিক একটা চ্যানেল কি করে এত বড় হয়ে গেল চিন্তা করো, 11টা 12টা ভিডিও তার 9টাতে আমি একাই। এখন মনে করেন যে এইটাই তো ভাবতে আছি, এরপরে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমরা নায়িকা খুঁজতেছি, নায়িকা খুঁজতেছি আমরা প্রতিপাদ্য। আচ্ছা, এই ছবি আমরা কোথায় নিব? ছবি ওই যে কন্ট্যাক্ট দিয়ে আপনার ইমেল অ্যাড্রেস আছে সেখানে দিলে হবে। আমাদের দুইটা শর্ট ফিল্ম, মানে বুঝতে পারছেন যে নায়িকা হবেন পরপর দুইটা কাজ, মানে একটা কাজ পাইতেছে পরপর দুইটা, যে আমাদের নায়িকা হবেন আমাদের চ্যানেলে, তার কিন্তু পরপর দুইটা, পরপর দুইটা কাজ কাজ করে শেষ করতে পারবেন। দুইটা শর্ট ফিল্ম আটকে আছে, মনে করো সব রেডি, সব রেডি। আমাদের দুইটা শর্ট ফিল্মে মোটামুটি 8-10 রিহার্সাল হয়ে গেছে, নায়িকার ক্যারেক্টার খালি প্রক্সি ওইটা। হ্যাঁ, মাঝে মাঝে বল্টু ঘুমটা দিয়ে নায়িকার ডায়লগ দেয়। আর আপনি তো শেষ সুযোগটাই নিছেন আমার। হ্যাঁ, না ধরল নায়ক আর আমার ঘুমটা দিয়ে নায়িকা বানায় কি যা তা করি, উনার ক্যারেক্টার আমি একমাত্র বুঝতে পেরেছি, তারপর যা তা ঘুম। আচ্ছা, আধা ঘন্টা পর মনে হচ্ছে ক্যারেক্টারটা আমিই করি নায়িকার। পুলিশের কাছে গিয়ে দুই লোক আবদার করতেছেন দাবি, এ বলে আমি শাহজাহান, এ বলে আমি শাহজাহান, দুইজনই শাহজাহান। দুইজন এখন পুলিশ তো কোনো ভাবে মানাতে পারতেছে না, বলে ভাই আপনি দুইজনে কি শাহজাহান কেমন হয়, সম্রাট শাহজাহান আমরা দুইজনে কেমন হন, না আমি সম্রাট শাহজাহান, বলে না আমি সম্রাট শাহজাহান। পড়ছে তো বিপদে পুলিশ, এখন তো দেখেন আপনারা কে চান যে আমি এখন একজন বাইন্দ পিড়াই পিটায় পরে আপনি পিঠে ছাল তুলে দিয়ে একটা সম্রাট শাহজাহানের পিঠে ছাল তুলে দিয়ে তো শুনতে খারাপ লাগতেছে, বলে না 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 এটা আপনি কি কেন করবেন, বলে না আপনাদের ব্যবহার তো এরকম বলতেছে, আপনারা ডিসিশন নেন কে আপনারা সম্রাট শাহজাহান, ঠিক আছে আমরা ডিসিশন নিয়েছি আমাদের একটা রুম দেন, পরে ওনার একটা রুম দিয়েছে যে এইখানে থাকেন, থেকে দুই ঘন্টা সময় দিয়ে গেলাম, দুই ঘন্টার মধ্যে আপনারা মনে করেন যে ডিসিশন নেবেন যে কে সম্রাট শাহজাহান, আমি কিন্তু ঝামেলার মধ্যে নেই, ঠিক আছে আরেকবার যদি শুনছি দুজন আমি গুলি করে দেন। দুই ঘন্টা পর দুজন বেড়ে আইসে, আইসা পুলিশের সামনে বসছে দুজন, এখন বলতেছে কি ডিসিশন হয়েছে কে সম্রাট শাহজাহান, বলতেছে উনি সম্রাট শাহজাহান। বাহ, এই তো সুন্দর, এক দুই ঘন্টার মধ্যে সিস্টেম হয়ে গেছে, আপনি উনি সম্রাট শাহজাহান, তো উনি সম্রাট শাহজাহান হলে আপনি কে, উনি দুই ঘন্টা আমার সাথে যা করলো আমাকে এখন মমতাজ মনে হইতেছে, আমি নিজেকে মমতাজ মমতাজ মনে হইতেছে, আমি উনি শাহজাহান এখন আমি মমতাজ। নায়ককে সিন বুঝিয়ে দেওয়া হইতেছে, ডিরেক্টর বলতেছে যে আপনি এখানে থাকবেন, ঘরের ভিতরে নায়িকা আর ভিলেনের মধ্যে একটা ধস্তাধস্তি হবে, ধস্তাধস্তির মাঝ পর্যায়ে আপনি এখান থেকে দৌড়ে ঘরের মধ্যে ইন করবেন, ওইখানেই শট আমরা কাটবো, ঠিক আছে। ভিলেনকে বুঝিয়ে দেওয়া হইতেছে নায়ক আসার আগ পর্যন্ত আপনি ধস্তাধস্তি করবেন, কিন্তু এমন ভাবে করবেন না, মনে রাখবেন এটা হচ্ছে ক্যামেরা, এটা একটা ফিল্ম, এখানে কিন্তু বাস্তব না ব্যাপারটা, ঠিক আছে, কিন্তু এমন ভাবে আবার করবেন না যাতে ব্যাপারটা মেকি মনে হয়, আপনি মোটামুটি মাঝামাঝি পর্যায়ে রিয়েলিস্টিক ভাবে চালায় যাবেন, আর নায়ক আসা মাত্রই আপনি ওইটা থামায় দিবেন। সবাই রেডি, সবাই বুঝতে পারছে কার কি কাজ, এবার নায়ক রেডিছে শটের আগে নাস্তা, নায়ক খাইতাছে নাস্তা, ওদিকে ডিরেক্টর অ্যাকশন বলে দিছে নায়িকার ঘরের ভিতরে ভিলেন ঢুকে গেছে, ঢুকে যা হওয়ার তাই ফিনিশিং পর্যন্ত চলে গেছে ঘটনা, ডিরেক্টর কাট বলার পরেও তো ঘরের বাইরের থেকে তো ডিরেক্টরের কাট আর শোনা যায় না, এবার ওদিকে সব যখন ভিতরে ঢুকে গেছে তখন ভিলেনটা জিজ্ঞেস করতেন আপনি এটা কি করলেন, বলছেন নায়ক আসার আগ পর্যন্ত কাজ চালায় যাইতে, নায়ক আসতে দেরি করলে আমার কি, আমি তো ভাই ক্যারেক্টার ছাড়ি নাই, ওদিকে নায়িকা বলতেছে সারেন সারেন, আমি তো ক্যারেক্টার ছাড়ি নাই, আমি ক্যারেক্টার ছিলাম, এইভাবে হয়, মানে এটা সুন্দর ফিল্ম না, মোটামুটি এটা রোমান্টিক সিন, নায়ক নায়িকাকে বোঝায় দেওয়া হয়েছে এটা খুবই রোমান্টিক সিন, তোমরা দুজন দুজনকে খুবই ভালোবাসো,
এখন একটা পরিণয়ের ব্যাপার আসছে, এখন একটা মানে তোমরা সিস্টেম হয়ে গেছে সব, এখন বিয়েটা বাকি। তো এই বেডে বিছানায় বসে তোমরা দুজন বলতে বলতে একটু রোমান্টিক হয়ে যাবো, তারপর তো তোমরা তো ইয়াং মানুষ, 18+ লোক, তোমরা তো বোঝোই কি করতে হবে, তো হালকা পাতলা একটু ঠিক আছে, আর কাঠ বলার সাথে সাথে সরে যাবা দুজন ঠিক আছে সাথে সাথে। ওকে, নিঃশব্দ সব নায়ক নায়িকা বেডে বসছে, ডিরেক্টর বলতেছে ক্যামেরা, নায়ক নায়িকা রেডি, ডিরেক্টর বলছে রোলিং, নায়ক নায়িকা আরো রেডি, ডিরেক্টর বলছে অ্যাকশন, নায়ক নায়িকা তো মনে করেন শুরু হয়ে গেছে অ্যাকশন, ডিরেক্টর বলতেছে কাট, নায়ক নায়িকা কাটে না, কাট, নায়ক নায়িকা কাটে না, কাটে না, পরে মনে করেন আধা ঘন্টা পরে নিজেরা কাট করছে, লেডি কি করলা, এই সিনে তো এত রোমান্টিকতা ছিল না, কো নায়িকার মাকে বুঝাইতেছে, দেখেন আমাদের এটা সামাজিক ঘরানার ছবি, এখানে কোন শাড়ি পরে বৃষ্টিতে ভিজার দৃশ্য নাই, সামাজিক নায়কের সাথে কোন ধস্তাধস্তির সিন নাই, নায়কের সাথে কোন রোমান্টিক সিন নাই, বসে বসে সিন নাই, তারপরে বিলেনের সাথে মনে করেন যে দস্ত দস্তি ছেড়ে দে শয়তান টাইপ সিন নাই, তারপরে মনে করেন যে নায়িকা ওই বাতাসে নায়িকার আঁচল উড়ে গেল, এই ধরনের কিছু নাই, আমাদের পুরোপুরি একটা সামাজিক সামাজিক সিনেমা, এই ছবি আপনার মেয়ে করতে পারবে কোনো সমস্যা নেই। তো নায়িকার মা বলে যে এই ছবিতে নায়িকার বৃষ্টিতে শাড়িতে শাড়ি পরে বৃষ্টিতে ভিজার সিন নাই, নায়কের সাথে একটা রোমান্টিক সিন নাই, তারপরে বিলেনের সাথে একটা দস্তদস্তির সিন নাই, এটার মধ্যে নায়িকার লয় কি করবেন, আমার এই লট নায়িকার দরকার কি, এত সুন্দর সামাজিক সিনেমা আমি করতে পারি, আপনারা আমাকে নিতে পারেন, এগুলো হয় নায়িকাদের সাথে। নায়কদের সাথে কি হয়, কি হয় নায়কদের সাথে হয় কি, এই যে সিন বুঝাই দেয়, শোনো এই যে পরের সিনে তোমাকে কি করতে হবে, ওই যে দশতলা বিল্ডিংটা দেখছো, বলে হ্যাঁ দশতলা, এই দশতলা বিল্ডিং থেকে তোমাকে লাভ দিতে হবে, হ্যাঁ নায়িকা তোমাকে না বলছে তুমি ভালোবাসে না, তোমাকে এখন সুইসাইড করতে হবে, তুমি সুইসাইডের ইনিয়া রেডি হয়ে যাও, দশতলার উপর থেকে লাভ দিব, আপনি মরে যাবো, টেনশন করো না, এখানেই তো ক্লাইম্যাক্স, নিচে থাকবে সুইমিং পুল, তুমি যদি লাভ দেয় সুইমিং পুলে পড়বা, আর সুইমিং পুলে পড়লে তুমি বেঁচে যাবা, কয়ে তো আরো বিপদ হয়ে গেলো স্যার, কেন কি হয়েছে, কারণ তো সাঁতার জানি না, জানতাম তো এই জন্য তুমি সারপ্রাইজ রাখছি, সুইমিং পুল থাকবে কিন্তু পানি থাকবে না, তুমি নিশ্চিন্ত লাভ দাও, আমাদের শো থাকবে এবং সাথে ব্রেকও থাকবে, শুনছেন ইভ্যালু প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস, সাথে এসএমএস করতে পারবেন আবার কমেন্টও করতে পারবেন, এসএমএস কিভাবে করবে বলটু, এসএমএস করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে দোকানে গিয়ে একটা মোবাইল কিনতে হবে, আর মোবাইল যদি থাকে থাকে তাহলে একটা সিম কিনে নেন, সিম যদি থাকে তাহলে রিচার্জ করে নেন, রিচার্জ যদি করা থাকে তাহলে একটু শিখে নেন কিভাবে এসএমএস করতে হবে, করতে হবে সেটা যদি জানা থাকে তাহলে মেসেজ অপশনে গিয়ে লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে নিজের মনের কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটিতে, এরপর যদি না মনে না থাকে প্লিজ আমাদেরকে এসএমএস করে জানান, আমরা পাঠিয়ে দেব, আর কমেন্ট করার জন্য ওই যে ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক ফ্যান পেজে গেলে দেখবেন যে একটা লাইভ চলছে, হর হর করে লাইভ চলছে, কিভাবে লাইভ চলছে, অনেক জোরে জোরে অনেক জোরে জোরে লাইভ চলছে, সেখানে আপনি কমেন্ট করবেন, কোনো জোক টোক থাকলে পাঠিয়ে দেবেন, আর শেয়ার করতে ভুলবেন না লাইভটি, আর আমরা চলে যাচ্ছি ব্রেকে, শুনছেন ইভ্যালু প্রেজেন্টস নাট বল টু দ্য টু।